জড়িত থাকার অভিযোগে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তারের অপসরণ সহ তিন দফা দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে ফেনীর সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলায়মান জালিম। জালিম, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? ফেনী শহরের ট্রাঙ্গুরের যেখানকার শহীদ মিনার, সেখানে কিন্তু আজকের ফেনীর যে সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং বিপ্লবী যে ছাত্ররা রয়েছে তারা সকলে একত্রিত হয়েছে। তাদের একত্রিত হওয়ার আজকে যে উপলক্ষ সেটি হচ্ছে যে গত 4 আগস্ট ফেনীতে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার অন্যতম সহযোগী যেটি শিক্ষার্থীরা বলছে শাহিনা আক্তার তার অবসরণ দাবি করছে। তিনি বলছেন যে ফেনীতে যতগুলো গণহত্যা হয়েছে সমাজের উপর যে আঘাত পেয়েছে সেই আঘাতে প্রত্যক্ষভাবে জেলা প্রশাসক শাহিনা আক্তার তার মদত ছিল। এই নতুন যে সরকার, এই সরকারের 2 মাস পেরিয়ে গেল, যে জেলা প্রশাসক তার অবসর না হয় তারা কিন্তু আশ্বাস দিয়েছেন এবং দ্রুত কিন্তু তার পদত্যাগ দাবি করছেন। শিক্ষার্থীরা আরো যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ভয়ঙ্কর এবং বিপর্যয়কর বন্যা পরিস্থিতি হয়েছিল সেই বন্যা পরিস্থিতিতেও এই যে জেলা প্রশাসক শাহিনা আক্তার তার যে ভূমিকা সেটি ছিল প্রশ্নবিদ্ধ। তিনি জনগণ এবং সাধারণ মানুষের কথা চিন্তা না করে তিনি তার যে আমলাতন্ত্র যে সেটি বাস্তবায়ন করেছেন এবং সাধারণ মানুষের পক্ষে তিনি দাঁড়াননি। শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন যে 4 আগস্ট ফেনীতে যে 11 জন শহীদ হয়েছে, যে হামলা করেছে সরকারদলীয় রাশি হামলায়, এই যে বর্তমান যে জেলা প্রশাসক, এই যে জেলা প্রশাসকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবং জেলা প্রশাসকের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতের কারণে এই যে গণহত্যা তারা চালিয়েছে বলে মনে করছেন। অপরদিকে আমরা কথা বলেছিলাম এই যে জেলা প্রশাসকের সাথে ছাত্র জনতার যে অভিযোগ সেটি বিষয়ে তিনি বলছেন যে তিনি তার নিয়ম অনুযায়ী কিন্তু দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে তিনি তার কোনো ব্যত্যয় ঘটাননি। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে বন্যা যে বন্যা পরিস্থিতি গেল এবং যে 24-এ যে গণ উত্থান এবং শিক্ষার্থী যে আন্দোলন সে আন্দোলনে তিনি প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছেন এবং সরকার দলীয় যারা দোষর রয়েছেন তাদের পক্ষ নিয়েছিলেন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন, যার ফলশ্রুতিতে ফেনীতে কিন্তু এমন একটি গণহত্যা চালানো সম্ভব হয়েছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। শিক্ষার্থীরা তার অপসারণ সহ আরো 4টি দাবি করছেন, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে তারা দাঁড়িয়েছেন ফেনী শহরের এই যে ট্রাঙ্ক রোড শহীদ মিনার চত্বরে তারা দাঁড়িয়েছেন। এই এই তাদের আন্দোলন সংগ্রামে ফেনী সরকারি কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে খুব দ্রুত সময় যদি এই এই ডিসির যদি অপসারণ না হয় তাহলে তারা আরো কঠিন এবং কঠোর আন্দোলন ঘোষণা করবেন। ফেনী টাঙ্গুর থেকে ছিল আমাদের কাছে শিক্ষার্থীদের আন্দোলনের খবরের সর্বশেষ। ফেনীতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলায়মান জালিম।